হাক্কানি আলেমদের ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন। আওয়াজ দিয়ে বলুন, আমার নবী মুসলমান কিনা? কিনা নবী মুসলমান না, নবী কে? যদি কেউ মুসলমান বলে ইমান থাকবে না। নবী মুসলমান না, নবী কিভাবে মুসলমান না? আপনাদের কি বুঝাইয়া দেই, নবী যদি মুসলমান হয় তাহলে নবীও মুসলমান, আমরাও মুসলমান, তাহলে সমান সমান হয়ে গেলাম। নবী মুসলমান, আমিও মুসলমান। হাদিস শরীফে আছে, কুল্লু মুসলিমুনা ইখওয়াতান, সকল মুসলমান পরস্পর ভাই ভাই। যদি নবী মুসলমান হয় তাহলে নবীও মুসলমান, আমিও মুসলমান, নবী আমার ভাই হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন, নবীরে ভাই বাড়াইলে ইমান থাকবে না, চলে যাবে। নবীও মুসলমান, আমরাও মুসলমান, এটা সমান হয়ে গেল। শ্বশুরেও আব্বা, জন্মদাতা আব্বাও আব্বা, দুজন কি হয়ে গেল? সমান হয়ে গেল। তাহলে শ্বশুরকে তালই ডাকতে হবে, আব্বা ডাকা যাবে না। না হয় শ্বশুরকে আব্বা ডাকতে হবে, নিজের বাবাকে বেয়াই ডাকতে হবে। এমন জুতার বাড়ি দরকার এই বদমাশগুলোকে? নবীরে মুসলমান বলা যাবে না, তোর কোন বাবাই বলছে? কোন কিতাবে লেখা আছে? বড় আজীব ব্যাপার। এই ভণ্ডদের আস্তানা থেকে বাংলাদেশকে হেফাজত করতে হবে। কিছুদিন আগে কুলাঙ্গার নবী বলে মুসলমানও নাই, নবী ইমানদারও নাই, কোন না। শামীম রেজা নামের আর একজন ভণ্ড বক্তাকে গ্রেপ্তারি করছে, কথা কোন ঠিক না বেঠে? এজন্য বর্তমান পার্লামেন্টে যারা ক্ষমতায় আছে, ধন্যবাদ জানাই, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, ওদেরকে সাথে সাথে গ্রেপ্তার করা লাগবে। দলবাদ নির্বিশেষে কথা বলেন, ঠিক না বেঠে?